আসলে মানুষ সবাই চিন্তা করবো। তোমরা নিশ্চয়ই অবগত আসছো এই করোনাকালীন সময়ের জন্য বর্তমান সরকার তাদের সিলেবাস সরকার দিয়েছে, সে আলোকে তোমাদের যে নতুন সিলেবাস মানবন্ধন তোমাদের জানা উচিত। আজকে আমি তোমাদেরকে এই ঘোষিত নতুন যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কয়েক বলে তাকালে দেখতে পাবে এখানে আমাদের ক্লাসের নাম দেওয়া হচ্ছে সাবজেক্ট ইংলিশ পাঁচটা পড়ে। ইংরেজি পাঁচটা পরে তোমাদের আজকে আমি মানবন্ধন অর্থাৎ নতুন যেই মানবন্ধন তোমাদের জন্য দেওয়া আছে সেই মানবন্ধন নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাকে দেওয়া হচ্ছে তোমাদের মানবন্ধনটা এমসিকিউ থাকবে, তোমাদের দশটি এক করে মার্ক, নাম্বার হচ্ছে দুটা দশ। তারপর তোমাদের লেখা থাকবে কোয়েশ্চেন, কোয়েশ্চেন থাকবে তাকে লেখো, কোয়েশ্চেন থাকবে শিক্ষার্থীরা ছয়টি কোয়েশ্চেন থাকবে, তোমাদের ছয়টি কোয়েশ্চেনে প্রতি কোয়েশ্চেন মার্ক হচ্ছে দুই, সুতরাং হলো কত বারো, তাই না? তারপরে তোমাদের থাকবে যেটা উইদাউট ফ্লোর, উইদাউট ফ্লোর এখানে দেখা দেখো পাঁচটি এক করে পাঁচ নম্বর, ঠিক আছে? তারপর নেক্সট যেটা তোমরা জানো ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার থাকবে ছয়টি এক করে দুটার নাম্বার হচ্ছে ছ। তারপর যেটা সামারি থাকবে তোমাদের সামারিতে নাম্বার আছে একটা সামারি দিতে হবে নাম্বার হচ্ছে দশ। তারপরে দেখো তোমাদের যেটা থাকবে ম্যাচিং টেবিল, সাবস্টিটিউট টেবিল, সাবস্টিটিউটে সাজানো সেই ম্যাচিং থাকবে তোমাদের একটা টেবিল থাকবে, সেখানে থাকছি তোমাকে একজন তৈরি করতে বলবে, সেখানে থাকছি ফ্যান্টেজ তোমার থাকবে কাজ। তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের নাম্বার হলো পঞ্চাশ, মানে দুটো নাম্বার যোগ করলে দাঁড়াবে পঞ্চাশ। আর যে রিটেল পার্টটা পার্ট বিতে রিটেল যে পার্টটা থাকবে সেখানে তোমাদের নাম্বার থাকবে টোটাল পঞ্চাশ, ঠিক আছে? এই পঞ্চাশ থাকবে তোমাদের এখানে রিটেল পার্টটা তোমাদের পঞ্চাশ থাকবে, সেখানে যে রিটেল পার্টটা পঞ্চাশ কিভাবে করে হবে দেখো। তোমাদের একটা প্লেগ্রাফ থাকবে, একটা প্লেগ্রাফ লিখতে বলবে, প্লেগ্রাফের নাম্বার হচ্ছে চোদ্দ, হচ্ছে চোদ্দ। তারপর তোমার এখানে একটা স্টোরি রাইটিং লিখতে বলবে, একটা গল্প লিখতে বলবে তোমাকে, সেখানে একটা গল্পের নাম্বার থাকবে। তারপর এখানে ইমেল দেওয়া থাকবে, একটা ইমেল তোমাকে লিখতে বলবে, ইমেলের নাম্বার হচ্ছে বারো। তারপরে তোমাদের একটা ডায়লগ থাকবে, ডায়লগটিকে বলবে ডায়লগ হচ্ছে বারো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আসলে বাসায় বসে বসে আমাদের অনলাইন ক্লাস অনলাইন ক্লাস নিচ্ছি এবং সে অনুযায়ী আশা করি তোমরা বাসায় ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমরা অবশ্যই জেনে খুশি হবে যে হয়তো শীঘ্রই আমাদের যেই অনেক দিন যাবত আমরা যে সাফার করছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হয়তো বা তোমার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই তোমাদের প্রতিষ্ঠান খুলে দেবে এবং তোমাদের যে এসএসসি যে পরীক্ষা সামনে সে এসএসসি পরীক্ষা ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বাসায় বসে বসে আমাদের যে অনলাইন ক্লাসগুলিতে আমরা ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলো দেখছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এবং আজকে তোমাদের যেই ঘোষিত যে নতুন সিলেবাস, নতুন সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা এই সিলেবাসের মানমন্ডটা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এই মানমন্ডন অনুযায়ী তোমাদের একুশ সালে যে পরীক্ষা হবে তোমাদের সেই পরীক্ষা কিন্তু এই মানমন্ডন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে সিলেবাস তোমাদের বুঝিয়ে দিলাম এই সিলেবাসের আলোকে তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলি আমরা নিচ্ছি সেগুলি অবশ্যই তোমরা ফলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও,
এই কামনায় আজকের জন্য এখানে বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ।